তাদের ভালো আমলের উত্তম প্রতিদান দেওয়ার জন্য এবং তাদের পাপ অন্যায়ের সুবিচার কায়েম করার জন্য সালাম সলাতাম নাজী মো প্রতি পরকাল সম্পর্কে আমাদেরকে বড়ই সজাগ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন আল্লাহ সাল্লি আলহি আল্লাহ বারিক আলাইহি আমার বিষয়বস্তু হচ্ছে পরকালের সম্পর্কে যেটি হচ্ছে ইমানের পঞ্চম স্তম্ভ আর পরকালের বিভিন্ন স্তর রয়েছে তার একটি স্তর হচ্ছে কবরের জীবন এই কবরের জীবন সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা পেশ করার চেষ্টা করব আল্লাহ পাক রব্ল আলমিন কবরের জীবনের কথা কোরআনে ক্যারিমে উল্লেখ করেছেন সংক্ষেপে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম তাঁর সহি হাদিসে বিস্তারিত এই জীবনের কথা উল্লেখ করেছেন মানুষের যখন মত হয়ে যায় সেই সময় সৎ লোক হলে আল্লাহ পাক রব্ল আলমিনের ফেরেশতাগণ ভালো আকার নিয়ে ভালো রূপ নিয়ে এসে রুহকে আত্মাকে গ্রহণ করে নিয়ে যায় এবং সে আত্মাকে সম্বোধন করে হে প্রশান্ত আত্মা তুমি বেরিয়ে চলো এলা মক ফিরাতি আল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলমিনের মার্জনার উদ্দেশ্যে এবং আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ তোমার রাজি রয়েছেন এবং আল্লাহ রব্বুল আলম তোমাকে মার্জনা করে দিয়েছেন এই উদ্দেশ্য তুমি চলো সেই সময় সহজে সে প্রশান্ত আত্মা আত্মা নেক বেরিয়ে যায় কিন্তু অসৎ ব্যক্তিকে যখন তার রুহ কবজ করা হয় তার আত্মা গ্রহণ করা হয় তখন খুব ধমক দিয়ে শাসানি দিয়ে ফেরেস্তাগন বলেন তোহান হে নোংরা আত্মা হে পাপিষ্ট আত্মা চলো বেরিয়ে চলো আল্লাহ পাকের অসন্তুষ্টির দিকে এবং আল্লাহ পাকের ক্রোধের দিকে আল্লাহ পাকের তোমার উপর গজব রয়েছে ক্রোধ রয়েছে এবং আল্লাহ আলমী তোমার অসন্তুষ্ট রয়েছেন সেই দিকে চলো তোমার সাজা শাস্তির জন্য চলো তারপরে ওই আত্মাকে চটে জড়িয়ে নেওয়া হয় নিয়ে যাওয়া হয় কিন্তু লোকের আত্মাকে পক্ষান্তরে জান্নাতের কাফনে করে নিয়ে যাওয়া হয় মুসনাদ আহমদের হাদিসে বিস্তারিত বারাবিন আজবরাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত রয়েছে যে আসমানের ওপরে নিয়ে যাওয়া হয় এবং দরজা গুলিকে খোলা হয় আর বলে এত সুন্দর সুগন্ধি কোথা থেকে আসছে কোন বান্দার কবজ করা হয়েছে তখন বলা হয় অমুক অমুক ভালো পাকের প্রতি বান্দার আত্মাকে নিয়ে আসা হয়েছে পক্ষান্তরে পাপিষ্টদের আত্মাকে যখন নিয়ে যাওয়া হয় তখন সরা পচা এমন দুর্গন্ধ আসতে থাকে যে আল্লাহ পাক রব্বুল আলমিনের দিকে আসমানের দিকে নিয়ে গেলে আসমানের ফেরেশতারা তারা দরজা খুলতে চান না এই মর্মে নবী এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এ ওই আয়াতটি এখানে উল্লেখ করেছেন লা তো ফাততাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা Yadখুলুনা আল জান্নাতা হাত্তা ইয়ালাজল জামাল ফিসম মিল খেয়াল তাদের জন্য আসমানের দরজা খোলা হয় না লা তো ফাততাহু আবু আবওয়াবুস সামা আকাশের দরজা তাদের জন্য খোলা হয় এই পাপিস্টদের জন্য এই অশিকারকারীদের জন্য এই বহুতবাদীদের জন্য এই কপট মুনাফিকদের জন্য খোলা হয় না দরজা ওয়ালায়াত জান্না এবং জান্নাতেও তারা প্রবেশ করবে না একটি অসম্ভব বিষয়ের কথা আল্লাপাক উল্লেখ করে বলছেন যতক্ষণ পর্যন্ত কোন ছিদ্রে প্রবেশ না করবে অর্থাৎ সুচের ছিদ্রে কোনো ওট প্রবেশ করতেও পারবে না আর যারা অস্বীকার করে কুপুরের অবস্থায় সিরকের অবস্থায় আমল হয়ে মারা যাবে তারা কখনো জান্নাত যেতে পারবে না তো আল্লাহ পাক রব্বুল এখানে অসৎ বান্দাদের আত্মা নিয়ে যাওয়া হয় এই কথা উল্লেখ করেছেন নবী করিম সাল্লাম বলেছেন ওই হাদিসে যে তখন ওখান থেকে রাগের সাথে ফেরে তখন আছাড় দিয়ে আত্মাকে ফেরেন তখন সেই আত্মা সিজ্জিনে চলে যায় ইন্নাল আবরার আলফি আল্লি ইন ওয়া ইন্নাল ফুজার আলফি সিজিন মহান আল্লাহ এর সাদ করেছেন আমার একটি সুরাই নিশ্চয় সৎকর্মশীলরা ইল্লিনে উচ্চ স্থানে অবস্থান করবে আর وان الفুজ্জা লোকেরা গুনাহগার লোকেরা সীমা লঙ্ঘনকারীরা সিজ্জিন আল্লাহ পাক রব্বুল আলামিনের জেলখানায় আযাবের স্থানে অবস্থান করবে নবীয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওই হাদিসে কবরের জীবনের কথা উল্লেখ করা হয়েছে যে কবরের জীবনে কি হয় বারাবিন আজররাজি আল্লাহ তাআলার হাদিস সোনানি আবু দাউদে রয়েছে মুসনাদ আহমাদে রয়েছে আর হাদিস সহিহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কবরের জীবন সম্পর্কে যে কথাগুলি বলেছেন সেগুলিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি কবরের জীবনের একটি ভাগ হচ্ছে কবরের প্রশ্ন উত্তর কবরে প্রত্যেক মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয় আল্লাহর দুই ফেরেশতাদের দ্বারা আল্লাহ পাকের দুই ফেরেশতা চলে আসেন যখনই কবরে মানুষকে দাফন করা হয় তারপরে আর এসে বসিয়ে দিন আর বসিয়েদের জিজ্ঞাসা করেন একে বলা হয়েছে ফিতনাতুল কবর কবরের ফিৎনা মানে কবরের পরীক্ষা কবরের পরীক্ষা আল্লাহ ফাখরফুলের পক্ষে এই কবরের পরীক্ষা হয় এই পরীক্ষায় পাশ করতে পারছে না পারছে না এজন্য নবিকার ইন সাল্লা আল্লাহ আলী সাল্লাম দুয়ায় শিখিয়েছেন আল্লাহ মাহিনানা ওজুবে খামিন নাজাবিল কাবর বা ফিতনাতুল কবরের কথাও ও আইজ হু বা ওয়াকেহি ফিৎনাতুল কাবরে আল্লাহ তো কবরের জীবনে একটি রয়েছে প্রশ্ন উত্তর আর আরেকটি বিষয় রয়েছে কবরের জীবনের আজাব অথবা নিয়ামত এই দুটি বিষয়কে আপনাদের সামনে আমি পেশ করার চেষ্টা করব সহী হাদিসের আলোকে এবং কোরআনী কারিমের আয়াতে যে ইঙ্গিতগুলি রয়েছে কবর আজাব সম্পর্কে সেগুলিও উল্লেখ করব। আল্লাহ রব্বুল আলামিন কোরানি কারিমের সুরা এবরাহিমের স্বাদ করেছেন ইউসাব্ আমানু বিল কৌলি সাবেত ফিল হায়াতে দুনিয়া ও ফিল আখেরা আল্লাহ পাক রব্বুল দৃঢ় রাখবেন অটল রাখবেন আল্লাহিন আমানু মমিনদেরকে বিল কৌলি সাবিত অটল কথা মজবুত কথা দ্বারা এবং জালেমদের কি আল্লাহ ফকরুল আলমিন পথ ভ্রষ্ট করে দেবেন পথ হারা করে দিবেন তার রাস্তা হারিয়ে দিবে তারা জবাব দিতে পারবে না ওয়া ফারুল্লাহ মায়াসা এবং আল্লাহ যা চাইবেন তাই করবেন বারাবিন আজিবাজি আল্লাহ তালহ বলছেন যে এই আয়াতটি কবরের জীবন সম্পর্কে কবরের নিয়ামত বা আজাব সম্পর্কে কবরের এই প্রশ্নের উত্তর সম্পর্কে নাজিল হয়েছে নবী করিম সাল্লা সাদ করেছেন সহি বখারি বা মুসলিম এই রেবায়ত রয়েছে যে যখন মানুষকে কবরে দাফন করে দেওয়া হয় আনহু এবং সাথী সঙ্গীরা দাফন করে সেখান থেকে ফিরে চলে আসে নিজ নিজ বাড়ির দিকে টান দেয় ওয়া ইন্না কার আহিম সেই সময় লোকেরা যে চলে যাচ্ছে তাদের জুতো স্যান্ডেলের আওয়াজ ওই ব্যক্তি শুনতে পায় দুইজন আতাহ মালা কানে দুই এসে তাকে বসিয়ে দেয় এই কবরের জীবনে যে বসিয়ে দেয় এই বিষয়গুলি দেখার বিষয় নয় এগুলি হচ্ছে ইমান বিল গাইব না দেখে বিশ্বাসের বিষয় না দেখে দুনিয়ার ক্ষেত্রে আমরা অনেক কিছু বিশ্বাস করি জীবাণু দেখেন না আপনি জীবাণুকে আপনি বিশ্বাস করছেন আপনি বিদ্যুৎ দেখেন না তার মধ্যে সে বিদ্যুৎকে বিশ্বাস করছেন এই রকম আজকে যুগে বহু দুনিয়াবি বিষয় না দেখে আমরা বিশ্বাস করছি আল্লাহাক রবুল্লা আলমিন মানুষকে যে দৃষ্টি শক্তি দিয়েছেন এবং বিবেক বুদ্ধি দিয়েছেন তা সীমিত এই শক্তি সীমিত আমরা খোলা মাঠে যদি দেখি কিছু দূর দেখার পরে ধোঁয়া ধোঁয়া লাগে আর কিছুই দেখা যায় না তাহলে আমরা পরকালের বিষয় কবরের বিষয় কি আমরা এই চোখ দিয়ে কি করেই দেখব আর এই বিবেক বুদ্ধি দিয়ে কি করেই উপলব্ধি করব কবরের জীবনের কথা তো দূরের কথা আমরা চোখের সামনে একজন ব্যক্তি যদি শুয়ে থাকে ঘুমিয়ে থাকে আর ঘুমন্ত অবস্থায় সে স্বপ্ন দেখে স্বপ্নে হাসছে তাও বুঝতে পারি না কেন হাসছে অথচ সে কোনো এমন ঘটনা দেখছে তার জন্য খুশির বিষয় তখন হাসছে সে খুব আরাম পাচ্ছে খুব আমোদ করছে সে স্বপ্নে আর পাশে আপনি বসে আসছেন কিছুই আপনি টের পাচ্ছেন না যে কি হচ্ছে এর উপর এইরকমই আমরা দেখি যে একজন মানুষ স্বপ্নে খুব চিৎকার করছে কিন্তু তার চিৎকার আওয়াজ যেন অস্পষ্ট কি যে হয়েছে আর খুব ভয়ে কেঁপে উঠেছে ঘুম ভেঙেছে তো তাকে জিজ্ঞাসা করেন বলছে যে একজন ডাকাতেসে আমার পেটে চাকু ঢুকিয়ে দিয়েছিল আমাকে ঘেরে নিয়েছিল আমাকে খুন করেছিল আমি খুব ভয় পেয়ে গেছি অথচ পাশে বসে আছেন কিছুই দেখতে পাচ্ছেন না আল্লাহ ফাকর্বুল আলমিন কোরআন করিমের প্রথমে বলেছেন যে তুমি ইমান নিয়ে আসবে তুমি মমিন হবে তাহলে না দেখে বিশ্বাস করতে হবে কিছুক্ষণ পরে আবার আপনাদের কাছে ফিরে আসছি আল্লাহ ফাকরুল আলামিন যেন আমাদেরকে পরকালে যেন প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন এবং কবরের জীবনকে আমাদের যেন সুখী করেন আল্লাহ ফাকরুল আলামিন কবরের জীবন আমাদের জন্য রেখেছেন প্রত্যেককে এই কবরে নামতে হবে মহান আল্লাহ কোরআন করিমের সুরা তহা ইরশাদ করেছেন মিনহা খালাক না আমি তোমাদেরকে এই মাটি দিয়ে সৃষ্টি করেছি এই মাটি থেকে সৃষ্টি করেছি অফিহা নয় এবং এই মাটিতে এই জমিনেই তোমাদেরকে আমি ফিরিয়ে দেব অমিনহা নখরে যকুম তার আতন ওখরা এবং এই মাটি থেকেই তোমাদেরকে পুনরায় আমি উদ্গত করব বের করব। তাহলে এই মাটি এমন এক বস্তু যা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এবং যাতে আমাদেরকে ফিরিয়ে দেবেন কবরে দাফন করলেও আল্লাহ মাটিতে ফিরিয়ে দেবেন আর যদি কেউ জালিয়ে দেয় তবুও সে মাটিতে যাবে পানিতে ডুবে যদি ধ্বংস হয়ে যায় ভাসিয়ে মাটিতে যাবে যেখানে আপনি নিয়ে কেন মৃত ওই মাটি তো ফিহা মাটিতেই আল্লাহ পাক ফিরিয়ে দেবেন এবং এই মাটি থেকে এই জমিন থেকে আল্লাহ পাক পুনরায় উদ্গত করবেন জীবিত করে কেয়ামতে হাজির করবেন বিচার দিবসে আল্লাহ পাক রব্বুল সেখানে উপস্থিত করবেন এবং আল্লাহর দরবারে দরবারে মান হইতে হবে বলছিলাম যে কবরের জীবনে প্রশ্ন উত্তর হবে নবী করিম সাল্লাম বলেছেন মুসলিম হাদিস যে ফিরে চলে যাচ্ছে দাফন করে তখনই ফেরেস তারা এসে বসিয়ে দিয়েছে আত্মীয় স্বজনরা চলে গেল সাথীরা চলে গেল আমাকে ছেড়ে হাই আমাকে একা রেখে চলে গেল ওই সময় তাকে জিজ্ঞাসা করা শুরু হবে যদি সৎ লোক হয় একরকমের উত্তর হবে অসৎ মানুষ হয় তাহলে তার উৎপাদন হবে মমিনের উত্তর আলাদা হবে কাফের মোনাফিকের উত্তর আলাদা হবে নবী করিম সাদ করেছেন জিজ্ঞাসা করবেন ফেরেস্তা এই দুই ফেরেস্তার নাম হচ্ছে মুনকার এবং নাকির এই মুনকার মুহান বসিয়ে দেবে এবং জিজ্ঞাসা করবে যে মন রব্বা তোমার প্রতিপালক কে তোমার রব কে যদি মমিন হয় যদি মমিন হয় বলবে ফায়াকুল ও রব্বি আল্লাহ আমার রব আল্লাহ আমার সৃষ্টিকর্তা আমার আমার লালন পালনকারী আল্লাহ সাক্ষ্য দিবে। তখন জিজ্ঞাসা করা হবে মা দিন কি ছিল তোমার ধর্ম কি ছিল তোমার জীবন বিধান কি ছিল কোন জীবন বিধান তুমি গ্রহণ করেছিলে আল্লাহ প্রদত্ত জীবন বিধান গ্রহণ করেছিলে যা শেষ রাসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের মাধ্যমে সারা বিশ্বের মানুষের জন্য এসেছে আর না অন্য কোন মানবরচিত বিধান অথবা বিকৃত বিধান তোমরা গ্রহণ করেছিলে রোহিত বিধান গ্রহণ করেছিলে মা দিনুকা তোমার দিন কি ছিল তোমার পন্থা কি ছিল মমিন বলবে দিন ইসলাম আমার দিন ইসলাম ছিল আমি ইসলামের অনুসারী ছিলাম আমি আল্লাহর সামনে আত্মসমর্পণকারী ছিলাম আমি আল্লাহর বিধানের সামনে আল্লাহর কোরআনের আইনের সামনে আত্মসমর্পণকারী ছিলাম তারপরে জিজ্ঞাসা করা হবে মাহাজার রাজুল আল্লাহ বয়সা ফিকুম ওই কে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল তখন মমিন যদি হয় জবাব দেবে যে হোয়া রসুলুল্লাহ সাল্লাল্লাহ হলে তিনি আল্লাহ পাকের প্রেরিত আনা জাহানাবিল নাথ সুস্পষ্ট আমাদের কাছে দলিল প্রমাণ নিয়ে এসেছিলেন এবং আমি ঈমান নিয়ে এসেছি এবং বিশ্বাস করেছি আল্লাহ পাকের বুলাল পক্ষ থেকে ডাক দা ফাই ওনাদিমিনা মেমনাদি মিনার আকাশ থেকে আহ্বানকারী আহ্বান করে ডাক দেবে এবং বলবে আনসাদাকা আব্দি আমার বান্দা সত্য বলেছে আল্লাহ ফাকর বলবেন যে আমার বান্দা সত্য বলেছে ফাফরেসু লাহু মিনাল জান্নাতি ও আলবেসুহ মিনাল জান্নাতি ওফতাহু লাহু বাবান এলাল জান্না তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং জান্নাতের দরজা তার জন্য খুলে দাও ফায়াতি হে মিন রি হে হা ও বিহা জান্নাতের সুগন্ধি আসতে থাকবে জান্নাতের মনোরম বাতাস আসতে থাকবে জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে নবিয়ে করিম সাল্লাল্লাহ আলিসাল্লাম লোকদের সম্পর্কে এই কথাগুলি বলেছেন এবং তাকে বলা হবে এ বলা হবে নামকা মাতিল অরুস তুমি শুয়ে যাও যেমন নতুন শুয়ে থাকে তাকে কেউ জাগায় না তোমাকে কেউ জাগাবে না শুয়ে থাকো আরাম করো তুমি এবং এই নিয়ামত ভোগ করতে থাকবে তো প্রশ্ন উত্তর এই হবে নেক লোকদেরকে কে তখন এই উত্তর তাদের হবে নবী করিমিস ও আাম্মাল কাফের ও আবিল মোনাফেক ও কাফের মোনাফেক যদি কাফের অস্বীকারী হয় অথবা মুখে স্বীকার করেছে কিন্তু অন্তরের কপট ছিল লোক দেখানো সে মমিন মুসলিম হয়েছিল কিন্তু আসলে আল্লাহ পরকালে বিশ্বাস ছিল না জাতিতে মুসলমান চলে জীবনে কোনোদিন চিন্তা করেনি যে পরকাল আছে তার জন্য কিছু করতে হবে মুসলিম হওয়ার জন্য বিশ্বাস লাগে কথা লাগে কাজ লাগে তিনটি বিষয় লাগবে আর বিশ্বাস নেই অথবা বিশ্বাস আছে দাবি কিন্তু আসলে বিশ্বাস মোতাবেক কোনো কাজ নেই সারা জীবনটা চলে গেল তাহলে এই বিশ্বাসে আসলে মিথ্যাবাদী করিম সাল্লাম বলছেন যে কাফের মোনাফিক যদি হয় তো উঠিয়ে যখন বসিয়ে দেওয়া হবে জিজ্ঞাসা করা হবে যে মান রব্য কা তোমার কে তখন বলবে হা হা লা লাফসুস হাই আফসুস আক্ষেপ করছি যে কিছুই জানি না মোনাফিক হলে বলবে মোনাফিক যেহেতু সাক্ষী দিত মিছামিছি সাক্ষী দিত সেজন্য বলবে সামে তো নাসা ইয়ুন কাজা ও কাজা লোকদেরকে শুনতাম এইরকম বলতো তাই আমরাও বলতাম যখন জিজ্ঞাসা করা মান রব্য কা কিছু জানি না মা দিন কা তোমার দিন ধর্ম কি ছিল বলবে যে হাই আফসুস কিছুই যাই না বড় আক্ষেপের বিষয় আমরা কিছুই জানতাম না কিছুই খোঁজ রাখি না তবে লোকদেরকে এইরকম বলতে শুনতাম আমরাও তাই বলতাম যখন জিজ্ঞাসা করা হয় মা হাজার রাজ্য এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল তখন বলবে হাই আফসুস কিছুই জানি না তবে লোকদের কাছে শুনতাম যাই শুনতাম তাই আমরা বলতাম আল্লাহ পক্ষ থেকে ডাক হবে এই বান্দা মিথ্যা বলেছে অর্থাৎ তাকে সুযোগ সুবিধা আল্লাহ দিয়েছিলেন তাকে সময় দিয়েছিলেন তাকে বোধ শক্তি দিয়েছিলেন তার কাছে দিন পৌঁছে দেওয়া হয়েছে তারপরে এই মিথুক না বিশ্বাস করেছে না আমল করেছে না স্বীকৃতি দান করেছে সুতরাং ফাফরেসু লাহু মিনান্নার ও আলবেসু মিনান মিনান্নার ওয়াফতাহু লাহু বাবান এলান্নার এর জন্য জাহান নামের আগুনের বিছানা বিছিয়ে দাও এর জন্য ও আলবেসু হো মিনান্নার জাহান নামের লেবাস পোশাক পরিয়ে দাও জাহান নামের পোশাক তাকে দিয়ে দাও আগুনের পোশাক হবে ওয়ফতাহু লাহু বাবান এলান্নার এবং জাহান দরজা তার জন্য খুলে দাও ফাইয়াতি হে মিন রি হে হা ওয়া সমুমে এই জাহান্নামের গরম উত্তপ্ত বাতাস আসতে থাকবে দুনিয়ার আগুনের পাশে যদি আপনি বসেন তাহলে আপনার কি অবস্থা হবে তা আপনি তো ভালো করেই বুঝতে পারছেন নামের আগুনের যে তাপমাত্রা দুনিয়ার আগুনের সত্তর গুণ বেশি সেই তাপ আসতে থাকবে এই পাপিষ্ট লোকের কবরে এবং মেহা এবং বিষক্ত যে বাতাস একবার বিষক্ত করে ফেলবে সে কবরকে এই কবরের জীবন সম্পর্কে নবী করিম সাল্লাম এসব কথাবার্তা বলেছেন এবং রকম আরো বহু আজাব হইতে থাকবে নবী করিম সাল্লাম যেমন বলেছেন যে রাখো যে কাফের অস্বীকারী যে ব্যক্তি বহুত্ববাদী কাবরেহি কবরে নিযুক্ত করা হবে নিরানব্বইটি তিস আতম অতিস ইনাত অজগর সাপ তানহাসহু বা তালদাক অহু হাত্তা তাক কেয়ামত পর্যন্ত তাকে দংশন করতে থাকবে দংশন করতে থাকবে কেয়ামত পর্যন্ত তো এই আযাব বিভিন্ন আজাদাবগুলি হইতে থাকবে ওয়াই ওজাইয়া আর কবরকে সংকীর্ণ করে দাহাবে এমন কবর চাপ দেবে যে হাত্তা তাখতালেফা আদলা ওহু। হাড় হাড্ডিগুলোকে ভেঙে চুরমার করে দেবে পক্ষান্তরে নেক লোকের জন্য ওয়ায়াসসাহু লাহু ফি ক্বাবরি কবরকে কোষাদা প্রশস্ত করে দেওয়া হবে যত যতদূর পর্যন্ত তার দৃষ্টি যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের জীবনে তাহলে এই পরীক্ষা রেখেছেন এবং অসৎ লোকদের জন্য শাস্তি আজাব রেখেছেন সৎ লোকদের জন্য আল্লাহ পাকের নিয়ামত রেখেছেন কবরের জীবনকে যদি সুন্দর করে নিতে পারি তাহলে পরের জীবন আমাদের সুন্দর হবে আর কবরের জীবন যদি আমাদের খারাপ হয়ে যায় তাহলে পরবর্তী অবস্থা আমাদের খারাপ হয়ে যাবে এই কবরের জীবনের আজাব দুই রকম যারা অথবা যারা অথবা অন্তরের কপট তাদের জন্য চিরকালের কবরের আজাব শাস্তি হইতে থাকবে আর যারা মুসলিম কিন্তু কিছু কাবিরা গুনা করেছে পাপ করেছে অন্যায় করেছে তাদের জন্য কবরের আজাব স্থায়ী হবে না অস্থায়ী হবে কারোর জন্য কিছু সময় অল্প সময়ের জন্য হবে কারো জন্য বেশ কিছু সময়ের জন্য হবে কারো জন্য দীর্ঘ সময়ের জন্য হবে যার যেমন পাপের মাত্রা থাকবে তেমনি তার জন্য কবরের আযাব হবে উসমান রাদিয়াল্লাহু তাআলা ন কবর কাছে গেলে কেঁদে ফেলতেন ও বলতেন ইন্নাল কবর আউওয়াল মানজিলিম মিন মানাজিলিল আখেরা নিশ্চয় কবর হচ্ছে আখেরাতের সমস্ত স্তরগুলির প্রথম স্তর নাজা ফিহা এই কবরে যদি নাজাত পেয়ে যায় মুক্তি পেয়ে যায় ফামা বাদ তাহলে তারপরে অবশ্যই সহজ হয়ে যাবে এবং তাতে মুক্তি পাবে সুতরাং আল্লাহ যেন আমাদেরকে কবরের আজাব থেকে বাঁচার তৌফিক দান করেন এবং কবরের আজাব থেকে বাঁচার জন্য যে আমলের প্রয়োজন রয়েছে আল্লাহ পাক আমাদেরকে সত আমলের তফিক দান করেন পাক আমাদেরকে হারাম কাজ থেকে অন্যায় কাজ থেকে পাকের ফরজ অজেব ত্যাগ করা থেকে এবং অন্যায় থেকে আল্লাহ ফাকরবুল আলামিন জুল অত্যাচার থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন আল্লাহ ফাকর্বুল আলমিন যেন আমাদেরকে দুনিয়াতেও সুখী করেন এবং পরকালেও সুখী করেন কবরের জীবনে আল্লাহ পাক রব্বুল আল যেন আমাদেরকে সুখী করেন আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ পাক তাদের কবরকে যেন আলোকিত করে দেন তাদের রুহের যেন ফিরত আল্লাহ পাক মার্জনা করেন আল্লাহ পাক আমাদের যেন গুনা খাতা মাফ করে দেন আমাদের যারা পুরোপুরুষ মারা গেছেন মমিন মমেন তাদেরকে যেন মাফ করে দেন রব্বা নাকি ইনলিন ইমান ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم صلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين